হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে র্যাপিড ফায়ারের সিরিজের মাধ্যমে, এবং আজকে আমরা করবো 32 নম্বর প্র্যাকটিস সেট। তো আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, এবং বিগত 5 থেকে 6 বছর ধরে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছে সিআরপি একাডেমি। এখানে একদম কমন যোগ্য প্রশ্ন পরীক্ষাতে পরীক্ষার জন্য করানো হয়ে থাকে, সেই রকম ভাবে প্রশ্নপত্র নিয়ে আসা হচ্ছে। তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। ওকে, তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখব, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন ছিল, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তো এটা সঠিক উত্তর প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষাতেও এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, বিশ্বনাথ আনন্দ। দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি সঙ্গী কারা ছিলেন? এটারও সঠিক উত্তর প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু ও মদন মোহন মালব্য, এই দুইজন ব্যক্তি ছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গে। ওকে, তো এই ছিল গত ক্লাসে দুখানা হোমওয়ার্কের অ্যান্সার। তো এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে, সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন নিজের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হবে অপশন বি, সৌরভ গাঙ্গুলি সাপ্লাই চেন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হয়েছে। 2 নম্বর প্রশ্ন, অ্যাস্ট্রোনমিতে সব প্রাইজ পেলেন নিচের কোন বিজ্ঞানী? এটাকে ভিভিআই করবে। 3 নম্বর হবে অপশানে শ্রীনিবাস আর কুলকার্ণি। 3 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী হলেন নিচের কোনজন? এটাকে ভিভিআই করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, কাম্যা কার্তিকায়ন, তিনি হলেন ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী এবং তার বয়স মাত্র 16 বছর। 4 নম্বর প্রশ্ন, এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2029 হোস্ট করবে নিজের কোন দেশ? এএফসি ওমেন্স এশিয়ান কাপ 2029 হোস্ট করবে নিজের কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উজবেকিস্তান। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কেলভিন কিসের একক? নিচের কোনটির একক কেলভিন? সঠিক উত্তর হবে অপশন সি, তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রা মানে হচ্ছে টেম্পারেচার, আর তাপ হিট, এটার ক্যালোরি বা জুল। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভৌত রাশি, তাদের এসআই একক এবং সিজিএস একক আমরা দেখে নেব। বলের এসআই একক নিউটন, সিজিএস একক টাইন। চাপের এসআই একক পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কার্য বা শক্তির এসআই একক জুল, সিজিএস একক আর্গ। ক্ষমতার এসআই একক ওয়াট, সিজিএস একক আর্গ পার সেকেন্ড। কম্পাঙ্কের এসআই একক হার্জ, সিজিএস একক হার্জ। কোণের এসআই একক রেডিয়ান, সিজিএস একক রেডিয়ান। এছাড়া তাপের এসআই একক জুল, সিজিএস একক ক্যালোরি। তাপমাত্রার এসআই একক কেলভিন, সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট।
তাপ ধারকত্বের এসআই একক জুল পার কেলভিন এবং সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, জল সমের এসআই একক কিলোগ্রাম এবং সিজিএস একক গ্রাম। 6 নম্বর প্রশ্ন, দেখো মাইলা আঁচল এর রচয়িতা নিচের কোন লেখক? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন ডি ফণীশ্বর নাথ রেণু মায়লা আঁচল গ্রন্থটির রচয়িতা। নেক্সট 7 নম্বর প্রশ্ন, প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? প্রশ্নটা ভালো করে দেখো কি বলছে, প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 26 জানুয়ারি 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়ে ছিল। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, সাবান যে পদ্ধতিতে উৎপাদিত হয় তা হলো নিচের কোনটি? নিচের কোন পদ্ধতিতে সাবান উৎপাদিত হয়ে থাকে? দেখো 4টে অপশন, আয়ন বিনিময়, সাফনিফিকেশন, সাবানীকরণ নাকি বাষ্পীয় পতন। সঠিক উত্তর হবে অপশন বি, সাফনিকেশন পদ্ধতিতে সাবান উৎপন্ন হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, দেখো পিতলে কোন কোন উপাদান দিয়ে গঠিত? নিচের কোন দুটি ধাতুর ধাতু সংকর পিতল? সঠিক উত্তর দেখে নাও অপশন বি, তামা এবং দস্তা। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধাতু সংকর আমরা দেখে নেব, পিতল, তামা এবং দস্তা, ব্রোঞ্জ, তামা এবং টিনের ধাতু সংকর, জার্মান সিলভার, তামা, দস্তা এবং নিকেলের ধাতু সংকর, গান মেটাল, তামা, টিন, দস্তা এবং সীসা ধাতু সংকর, রোজ মেটাল, বিসমাথ, সীসা এবং টিনের ধাতু সংকর, টাইপ মেটাল, টিন, সীসা এবং অ্যান্টিমনির ধাতু সংকর, স্টেনলেস স্টিল গঠিত হয়ে থাকে লোহা, ক্রোমিয়াম, নিকেল এবং কার্বনের ধাতুর মাধ্যমে, এবং স্টিল তৈরি হয়ে থাকে লোহা এবং কার্বনের ধাতুর মিশ্রণে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, পায়েলি এক্সপ্রেস নামে পরিচিত নিচের কোন ব্যক্তি? দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশনটি, পিটি উষা পায়েলি এক্সপ্রেস নামে পরিচিত রয়েছেন। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কখন চালু হয়? নিচের কোন সালে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়? কোন সালে? সঠিক উত্তর হবে অপশন এ 1853 সালে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভান্দাই ভারত এক্সপ্রেস কোন শহরের মধ্যে চলে? নিচের কোন দুই শহরের মধ্যে দ্বিতীয় ভান্দায় ভারত এক্সপ্রেস চলাচল করে? সঠিক উত্তর অপশন ডি, নতুন দিল্লি থেকে কাটরা। 13 নম্বর প্রশ্ন, মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? ভিভিআই করো। নিচের কোন রাজ্যকে মহাভারত এবং পুরাণে গোমন্ত বলে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, গোয়া রাজ্যটিকে। 14 নম্বর প্রশ্ন, দেখো নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পের একটি শ্রেষ্ঠ উদাহরণ? 4টি অপশন, চোল শিল্প, গান্ধার শিল্প, গুপ্ত শিল্প নাকি মৌর্য শিল্প। সঠিক উত্তর হবে অপশানে, চোল শিল্পের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই নটরাজের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তিটি। নেক্সট 15 নম্বর প্রশ্ন, দেখো হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? এটার উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর অপশন বি, আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। 16 নম্বর প্রশ্ন, দেখো মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়ে থাকে? ভিভিআই করো প্রশ্নটিকে। নিচের কোন ব্যক্তিকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, নানা ফড়নবীশকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় ব্যক্তির নাম এবং তাদের ডাক নাম বা উপনাম দেখে নেব। নানা ফড়নবীশ দক্ষিণের চাণক্য, কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত, চাণক্য ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত,
মোহাম্মদ আলী জিন্না কায়েদ ই আজম নামে পরিচিত, ভগৎ সিং শহীদ ই আজম নামে পরিচিত, চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি নামে পরিচিত রয়েছেন। এছাড়া ব্রহ্মগুপ্ত ভারতের নিউটন নামে পরিচিত, নাগার্জুন ভারতের আইনস্টাইন নামে পরিচিত, সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত, জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর নামে পরিচিত, টিপু সুলতান মহীশূরের বাঘ নামে পরিচিত এবং মীর নিসার আলীর উপনাম বা ডাকনাম ছিল তিতুমীর। খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। নেক্সট 17 নম্বর প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি নওজোয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, ভগৎ সিং। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে দেখে নেব। দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও প্রতিষ্ঠা করেন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ, আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান, গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এ ও হিউম। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কে বুকার পুরস্কার 2023-এ ভূষিত হয়েছেন? ভিভিআই করো প্রশ্নটিকে। 2023 বুকার পুরস্কার কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জর্জি গসপোডিনভ। 19 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? প্রশ্নটাকে ভিভিআই করবে, এখান থেকে একটু ভুল হওয়ার চান্স রয়েছে সেটাও আমি বলে দেব। নিচের কোন সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল? যদি বলে ভারতবর্ষে সাইমন কমিশন কবে আসিস, তখন সঠিক উত্তর হবে অপশন এ 1928 সালে, আর যদি বলে সাইমন কমিশন গঠিত কবে হয়েছিল, তখন হবে 1927 সাল। ঠিক আছে, সাইমন কমিশন গঠিত হয়। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, দেশীয়ভাবে তৈরি তেজস কি? একদম দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস, নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, হালকা যুদ্ধ বিমান বা হালকা, আচ্ছা এটা যুদ্ধ বিমান হবে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্ন, কোন পর্বত পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে? এখানে পৃথকের জায়গায় আবার মিলিতও বলতে পারে। নিচের কোন পর্বতে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত মিলিত হয়েছে বা পৃথক হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, নীলগিরি পর্বতে। 22 নম্বর প্রশ্ন, ভারতের মঙ্গলযান কোথায় উৎক্ষেপণ করা হয়েছিল, নিচের কোন স্থান থেকে? চারটি স্থান রয়েছে দেখো, চেন্নাই, শ্রীহরিকোটা, ট্রম্বে, গোপালপুর, সমুদ্রের উপর। তো নিচের কোন স্থান থেকে ভারতের মঙ্গলযান উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর অপশন বি, শ্রীহরিকোটা থেকে। 23 নম্বর প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিরাদের জন্মস্থান নিচের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন সি, সিওয়ান জেলায় অবস্থিত রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ জিরাদের জন্মস্থান। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা হয়, সরি জারি করা যায় না বলেছে, প্রশ্নটা ভালো করে দেখো। পরমাদেশ বা ম্যান্ডামাস নিচের কাদের ক্ষেত্রে জারি করা যায় না, চারজন ব্যক্তির নাম রয়েছে দেখো, রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাজ্যপালের ক্ষেত্রে, কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে, নাকি উপরের সবগুলির ক্ষেত্রেই? সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সমস্ত ব্যক্তির ক্ষেত্রেই পরমাদেশ বা ম্যান্ডামাস জারি করা যায় না, রাষ্ট্রপতির ক্ষেত্রে জারি করা যায় না, রাজ্যপালের ক্ষেত্রে জারি করা যায় না এবং কোনো বেসরকারি আধিকারিকের ক্ষেত্রে জারি করা যায় না। 25 নম্বর প্রশ্ন দেখো, অর্থ কমিশন সাধারণত কত বছরের জন্য নিযুক্ত হয়?
সঠিক উত্তর হবে অপশান সি, 5 বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত হয়ে থাকে। 26 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পদটি সংবিধানে উল্লেখ নেই? 4টি পদের নাম রয়েছে দেখো, সিএজি, অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনাল এবং সলিসিটর জেনারেল। তো এই 4খানা গুরুত্বপূর্ণ পদের মধ্য থেকে কোন পদটি সংবিধানে উল্লেখিত নেই? সঠিক উত্তর হবে অপশান ডি, সলিসিটর জেনারেলের পদটি। 27 নম্বর প্রশ্ন দেখো, বলপূর্বক শ্রম বিরোধী আইন দ্য বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশন অ্যাক্ট ভারতে কবে পাস হয়? নিচের কোন সালে বলপূর্বক শ্রম বিরোধী আইন পাস হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান এ, 1976 সালে। 28 নম্বর প্রশ্ন দেখো, রাজমহল পাহাড় কোন ধরনের পর্বত? সঠিক উত্তর হবে অপশান ডি, ক্ষয়জাত পর্বত রাজমহল পাহাড়। দেখো 29 নম্বর প্রশ্ন, ভিটামিন B12 এর মূলত কোন মৌল থাকে? ভিটামিন B12 মূলত কোন মৌল থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, কোবাল্ট। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নিচের কোন দাগ্রিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে? প্রত্যেকে পারবে আশা করছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর দেখে নাও অপশান সি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটি হচ্ছে ভারতের প্রমাণ সময় বা IST। 31 নম্বর প্রশ্ন, কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় নিচের কোন বাহক? 4টি অপশান, স্যান্ডফ্লাই, গৃহমাছি, সাদা মাছি নাকি মশা? সঠিক উত্তর হবে অপশান এ, স্যান্ডফ্লাই বা স্যান্ডমাছি। 32 নম্বর প্রশ্ন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটি সংক্রমণে? স্টারমা করো, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা পরীক্ষার মতো করে। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় নিচের কোনটি সংক্রমণে? সঠিক উত্তর হবে দেখো অপশান ডি, প্লাজমোডিয়াম ফ্যালসি পেরাম, এটির মাধ্যমে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশান সি, ডালটন। 34, ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে শুরু হয়? ভিভিআই করো, নিচের কোন সাল থেকে ভারতের ব্যাঘ্র প্রকল্প শুরু হয়? সঠিক উত্তর দেখে নাও অপশান সি, 1973 সাল থেকে। 35 নম্বর প্রশ্ন, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে অপশান বি, হাইড্রোজেন প্রত্যেকটি অ্যাসিডেই উপস্থিত থাকে। 36 দেখো, শান্তিস্বরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য দেয়া হয়ে থাকে? ভিভিআই করো, চারটি অপশান, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, উপজাতীয় শিল্পশৈলী নাকি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত? তো সঠিক উত্তর হবে অপশানে, বিজ্ঞান এবং প্রযুক্তির উপর থেকে শান্তিস্বরূপ ভাটনগর বার্ষিক পুরস্কার দেওয়া হয়ে থাকে। 37 দেখো, ন্যাটোর প্রধান কার্যালয় নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? তো ন্যাটোর সদর দপ্তর বা কার্যালয় অবস্থিত রয়েছে অপশান সি, বেলজিয়ামের ব্রাসেলস শহরে। 38 নম্বর প্রশ্ন দেখো, আইস হকি খেলার স্থানটিকে কি বলে? যে গ্রাউন্ডে আইস হকি খেলা হয় সেটির নাম কি? সঠিক উত্তর হবে অপশান বি, রিং। 39 দেখো, ফোবস এবং ডিমস উপগ্রহ দুটি কোন গ্রহের?
ফোবস এবং ডিমোস নিচের কোন গ্রহের দুটি গুরুত্বপূর্ণ উপগ্রহ? সঠিক উত্তর দেখে নাও অপশান বি, মঙ্গল গ্রহের। নেক্সট 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, 2032 সালে অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অস্ট্রেলিয়াতে 2032 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা প্রত্যেকে মন্তব্য করবে কমেন্ট বক্সে। প্রত্যেক দিন এই ক্লাসগুলো ফলো করো, প্রত্যেক দিন সকাল 7টায় এখান থেকে হুবহু প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে পুলিশ পরীক্ষার জন্য। নেক্সট আজকের ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা তোমাদের এই স্টাফ থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন থাকো, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো নিচের কোনটি? প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে। প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো এবং যেমনভাবে প্র্যাকটিস করছো প্র্যাকটিস করতে থাকো। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।